নওদা ব্লকে এবার বিজয়া দশমীতে নৌকা বাইচ হল না, কিছু কিছু দুর্গা প্রতিমার বিসর্জন হল না। কারণ এবার নদীর জল কানায় কানায় ভর্তি, জলে খুব স্রোত, ফলে নৌকা বাইচ করতে গেলে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। এছাড়া দুপুরের পর থেকে বৃষ্টি হচ্ছিল, প্রাকৃতিক দুর্যোগ এবছর দুর্গাপূজার প্রথম থেকেই অসুবিধা সৃষ্টি করেছে। সে কারণেই আগাম সতর্কতা অবলম্বনের জন্য প্রশাসন নৌকা বাইচ করতে নিষেধ করেছে। বিভিন্ন পূজা কমিটি সেই আদেশ স্বইচ্ছায় মেনে নিয়ে এবার নৌকা বাইচ করেনি। এই যে বিজয়া দশমী, এই বিজয়া দশমীতে প্রতি বছর আমরা দেখি এই নদীতে বাইচ হয়, এবার কি বাইচ হলো না? না, এবার বাইচ হবে না। তার কারণ হচ্ছে নদীর পরিস্থিতি খুব খারাপ, প্রচণ্ড ভয়ঙ্কর পরিস্থিতি, অত্যধিক জলের কারণে নদীর একদম ভরাট। এবং আমরা প্রশাসনের সঙ্গে সম্পূর্ণ সহমত করছি যে আজকে বোম ফাটাচ্ছো? তো আজকে তো বৃষ্টি হচ্ছে, কি করবে এবার? তাও ফাটাবে? বৃষ্টিতে কি তোমার অসুবিধা হয়ে গেল? বর্ষা মা দুর্গার অসুর রূপে দেখছি, মা পায়ের তলায় অসুরকে যেভাবে বধ করেছে আমরা বৃষ্টিকে সেভাবে বধ করছি। আমাদের বিজয়া সম্পূর্ণ হয়েছে, বৃষ্টি উপেক্ষা করে আমাদের প্রচুর সব প্রচুর লোক, কয়েক লক্ষ লোক নদীর ধারে দাঁড়িয়েছে। কিন্তু প্রশাসনের তরফে একটা নৌকা চলতে দেওয়া হয়নি। হ্যাঁ, প্রশাসন যথেষ্টভাবে দেখাশোনা করেছে, কিন্তু একটু প্রশাসনের পরে দুঃখ, নৌকা নামতে দেয়নি, এটা অভিমান। কারণ এখানে যে প্রাকৃতিক দুর্যোগ এবং ভরপুর নদী, সেগুলো হতে দেয়। আজকে কি উপভোগ করতে অনেক অসুবিধা হয়ে গেল? হচ্ছেই তো, খুব অসুবিধা হচ্ছে। তা বৃষ্টিটা না হলে আরো ভালো হতো। মানে প্রতি বছর নৌকায় ওঠেন আপনারা? হ্যাঁ, প্রতি বছর উঠি আমরা। আপনারা নৌকায় ওঠেন তো? কিন্তু এবার তো নৌকায় উঠতে পারলেন না। এবার উঠেছিলাম, কিন্তু বাচ্চা নেওয়ার জন্য হলো না, বৃষ্টির জন্য আমাদের নেমে পড়লাম। আচ্ছা, বৃষ্টি মাথায় করেই নওদা ব্লকের দুর্গা প্রতিমার বিসর্জন হল, আর যেগুলি বাকি থাকলো সেগুলি কাল বিসর্জন হবে। মুর্শিদাবাদের বেলডাঙ্গা, বহরমপুর, আয়েশবাগের কিছু দুর্গা প্রতিমা বিসর্জন হবে আরও দুদিন পর।